কাণ্ড বলো দেখিনি, কে ফোঁটা দিয়ে গেল এসে দেয়ালে? কি জানি বাপু, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা, যেই ফোঁটাটা দিল সে তো একবার জিজ্ঞেস করবে বলো। আচ্ছা, সব কিছুতে একটা নিয়ম কানুন আছে না কি? ও বউ, ঘুম ভাঙলো? রোজ সন্ধে অবধি এত ঘুমানো ভালো না। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ, এহেন অবস্থায় আমি ঘুমোই কি করে? কেন, কার আবার সর্বনাশ হলো বৌমা? উমা, এমন করে বলছেন যেন আপনারা কিছুই জানেন না। আকাশ ভেঙে পড়লো মাথার উপর। সত্যি, এখানে পানের বাটা সাজিয়ে ঘোষ কপ্প দেয়া হচ্ছে, আর ওইদিকে বারবাড়িতে তোলপাড় হয়ে যাচ্ছে। শ্বশুর ঠাকুর এই সারা গায়ের মানুষজনদের পেছনে উঠে পড়ে লেগেছেন, অথচ আপনারা কিছুই খেয়াল রাখেন না। চমৎকার, কত রঙ্গ দেখালি ভুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। ওদিকে আসল অপরাধী দেয়ালে দিব্যি ফোঁটাটি কেটে গায়ে হাওয়া লাগিয়ে অন্দর মহলে ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে নিরীহ মানুষগুলো প্রাণ যাচ্ছে। ছি 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 ছি, কি লজ্জার কথা! আর আমাদের মেয়ে মানুষদের দেখুন অন্দর মহলে, তা কিছুই জানেন না, কিছুই বোঝেন না। বিবেক, মানবিকতা, মনুষ্যত্ব বলে আর কিছুই বাকি রইল না আমাদের। ছি, কি বলতে চাইছো কি তুমি বৌমা? তুমি বলতে চাইছো যে বাড়ির লোকে ফোঁটা কেটেছে? শুধুমাত্র তেল সিঁদুরের ফোঁটা কেন, আরো কত যে সর্বনাশ ঘটিয়ে ফেলেছে, কদিন বাদেই টের পাবেন আপনারা। তা বউ, তুমি যখন সবকিছু জানো, দাদাকে গিয়ে বলছো না কেন? আমাদের কাছে বলতে এসেছো কেন? কেন বলবে, কেন বলবে ও তোমার দাদাকে গিয়ে? জানো না ও কি করে? সারাক্ষণ খালি পেছন থেকে ফোড়ন কাটবে। শোনো বৌমা, কেউ কারো সর্বনাশ করছে না, এই বাড়িতে সর্বনাশ করছো শুধু তুমি। আমি সর্বনাশ করছি? আমি? বেশ, এই কথাটা আমার মনে থাকবে। যেদিন এই বংশের মুখে চুন গালি পড়বে, সেদিন আমার কথা আপনাদের মনে পড়বে। তখন আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল। ঠাকুর মিছিমিছি সময় নষ্ট করছেন। তোর বাড়ি কোথায়? আগে হুজুর মারলো পাড়ায়। মনসা পূজোর দিন তুই কোথায় ছিলিস? ইস্তির শরীরটা খারাপ ছিল বলে বাড়িতে ছিলাম। না হুজুর, সত্যি বলছি। বড় কর্তা, এভাবে এদের মুখ খোলানো যাবে না, এরা সব কটা ছায়ানা। পিঠে পিঠে লাঠির ঘা না পড়লে এরা কেউ সত্যি কথা বলবে। দেওয়ালে সিঁদুরের ফোঁটা কে দিয়েছে? না হুজুর, আমরা কেউ নয়, আমরা কেউ নয়। একদম চুপ, যতক্ষণ না তোরা স্বীকার করছিস কাউকে ছাড়বো না, কেউ কবি না ছাড়া। আজ তোদের সব কটাকে জ্যান্ত চিতায় তুলবো। আমাকে যেতেই হবে সতী, আমাকে যেতেই হবে।
কি ব্যাপার? তুমি এখানে কেন? বড়কর্তা, দোহাই আপনার, এই নিরপরাধ মানুষদের প্রাণ নেবেন না। এই নির্দোষ মানুষগুলোকে ছেড়ে দিন বড়কর্তা, ছেড়ে দিন। এত বড় স্পর্ধা তোমার? আমার কাজে নাক গলাচ্ছ? অপরাধ নেবেন না বড়কর্তা, কিন্তু আমি এত বড় অন্যায় দেখে চুপ করে থাকতে পারলাম না। বিনা কারণে এতগুলো মানুষের প্রাণ নিলে যে মহাপাপ হবে। পাপ? পাপ পুণ্যের বিচার তোমাকে কে করতে বলেছে ছোকরা? সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কাজে, আদিত্য নারায়ণ চৌধুরীর কাজের পাপ পুণ্যের বিচার করছো তুমি? ধনঞ্জয়, এখনই সোমনাথকে পিস মোড়া করে বেঁধে দশ গা চাবুক পা। হ্যাঁ বড় হত্যা, না না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এবার কি করবে সতী? তার প্রাণেশ্বরের যে প্রাণ নিয়ে টানাটানি। আপনি আমাকে যত খুশি শাস্তি দিন বড়কর্তা, আমি মাথা পেতে নেব। আমি প্রাণ দিতে ভয় পাই না, শুধু এই নির্দোষ মানুষগুলোকে ছেড়ে দিন বড়কর্তা। রক্ষা করো ঠাকুর, ওকে রক্ষা করো, রক্ষা করো। আদিত্য, আপনি এখানে? আমি আসতে বাধ্য হলাম, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আদিত্য। বলুন। ওই বুড়োটা আমার সব আশা ভরসায় জল ঢেলে দিল, পাখি হাতের নাগালের মধ্যে এসেও ধরা দিল না। মরণ আমার, মরণ, সব আমার কপালের দোষ। নইলে সোমনাথের প্রাণ দণ্ড আজ কি আটকাত? আর ওই সতী, সতীর সব কেরামতি ফাঁস হয়ে যেত। এতদিন ধরে এত কিছু করলাম, অথচ আমি কিছুই করে উঠতে পারলাম না, কিচ্ছু না। তুমি কি করছো আদিত্য? এত বড় একটা ভুল করতে যাচ্ছ তুমি। কেন গুরুদেব, আমি কি ভুল করেছি? চরম ভুল করছো তুমি। তুমি কি করে ভাবলে শত্রুর বিনাশ করবে? পারবে? পারবে তুমি? কাকে কাকে মারবে তুমি? কাকে কাকে মারবে? সমস্ত গ্রাম নিশ্চিহ্ন করে দিল, তুমি শান্তি পাবে না। কেন গুরুদেব, দেবীপুরের প্রতিটা নববিবাহিত দম্পতিকে যদি আমি মেরে শেষ করে দিতে পারি, তাহলে তো আমার পথের কাঁটা সরে যাবে। না 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 আদিত্য, না, তুমি ভুল করছো, ভুল। তোমার ধারণা ভুল আদিত্য। তোমার শত্রুরা এ নিরীহ গ্রামবাসীরা নয়, তোমার শত্রুরা অত্যন্ত সতর্ক। কারণ নরহত্যা করে কেন নিজের পাপের বোঝা বাড়াচ্ছ আদিত্য? আপনি কি বলতে চাইছেন, এদের মধ্যে আমার শত্রু লুকিয়ে নেই, তারা অন্য কোথাও আত্মগোপন করে রয়েছে? তাই তাদের ধরা অত সহজ নয়।
ভবিষ্যৎবাণী ভুলে গেলে? না 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 আদিত্য, আমি তোমাকে পূর্বেও বলেছি, এখনো বলছি, আবারও বলছি, বাইরের নয়, শত্রু ঘরের, আর সে শত্রু ভয়ঙ্কর। তাকে বাড়তে দেওয়া চলবে না। এই গ্রামবাসীদের মধ্যে কেউ তোমার রক্তের সম্পর্ক নয়। আমি তো তোমায় পূর্বেই বলেছিলাম, তোমার যারা শত্রু তাদের একজনের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে। যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে তাকে খুঁজে বার কর। হ্যাঁ গুরুদেব, আমার সব মনে পড়েছে। শুধু তাই নয় আদিত্য, আরো কিছু সূত্র তোমাকে আমি বলে দেব, যাতে করে তোমার শত্রুদের খুঁজে পেতে তোমার আরো সুবিধা হবে। আপাতত গ্রামবাসীদের তুমি মুক্ত করে দাও। আপনি যেমন আজ্ঞা করবেন গুরুদেব। ধনঞ্জয়, সবার কোমরের মদন খুলে দাও, সবাইকে বাড়ি যেতে বলো। ঠাকুর, তুমি আবার প্রমাণ করে দিলে তুমি আছো। সারাদিন বিপুরের সমস্ত অল্প বয়সী ছেলে মেয়েদের কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা হচ্ছে। তাদের একমাত্র অপরাধ, তারা নতুন বিয়ে করেছে, ছেলে মেয়েগুলোকে নিয়ে আসছে। কি মারণ খেলা! নদীর পারে বললাম তো, নদীর পারে। এইগুলো কি? কোনগুলো? এগুলো কি? এগুলো এগুলো ওই ফুলের পাপড়ি তো। ঈশ্বর আছেন কিন্তু, ঈশ্বর আছেন, তা নাহলে সমুর ওই বিয়েটা
ওভাবে ভেঙে যেত না, যাতে আজকের এই দিনটা আমাদের দেখতে না হয়, সেই জন্য ঈশ্বর ওই বিয়েটা ভেঙে দিয়েছিলেন। মন খুব কুটাচ্ছে গো, খুব কুটাচ্ছে। আমার আমার কিছুতেই স্বস্তি হচ্ছে না, কিছুতেই না। আমি কি করে বুঝি, আমি কি করে তোমায় বলি, আমি কি দেখেছি। সোমু আর সতী, যে কোনো সহ হতে পারে। সতী